নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় ষোলো তারিখ অর্থাৎ আগামীকাল রবিবার এই পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি করতে চলেছে কোন এই পাঁচ রাশি কালকের রাহুকাল এবং কালকের শুভ সময় আপনাদেরকে জানাবো এবং রাশিভিত্তিক যে সময়টি বেড়াতে চলেছে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি অর্থাৎ যে কালটা যেটা আপনাদেরকে বলব সেই সময় কোনো ভালো কোনো শুভ কাজ করবেন না লটারি বলে না যে কোনো শুভ কাজ থেকে বর্জিত রাখুন এই সময়টা বর্জন করুন যে কোনো শুভ কাজ বা লটারিও আপনি বলতে পারেন লটারিও কাটবেন না এবং যে শুভ সময়গুলো আপনাদেরকে বলবো দিনের মধ্যে বেশ কিছু সময় অরিজিৎ মুহূর্ত অমৃত মুহূর্ত এই সময়গুলোতে যদি আপনারা লটারি কাটেন সেক্ষেত্রে বিশেষভাবে লটারি লাগার সম্ভাবনা থাকছে তবে যাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই সময়গুলো মেনটেন করা তাদের জন্য স্পেশালি তাদের জন্য আমি রাশিভিত্তিক যে সময়টা বার করেছি প্রতিদিন আপনারা আমার চ্যানেলে পাবেন লটারির উপর ভিডিও রাশিভিত্তিক সময়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই ওই টাইমের মধ্যে কিন্তু কাটা কাটার চেষ্টা করুন দেখুন কালকের যে যোগটি যেটা আছে সে যোগটি খুব ভালো যোগ সেটি হচ্ছে ইন্দ্রযোগ ইন্দ্রযোগে খুব শুভ যোগ এবং এর পাশাপাশি কালকে রবিবার এবং যে পাঁচ রাশির লটের প্রাপ্তি হতে চলেছে তার আগে আমি জানাই যারা এই লটের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ নিজের দায়িত্বে আপনারা দেখুন আমি আবারও বলছি কারণ আপনারা এখান থেকে হস্তরেখা হাতের রেখা বা আপনার জন্মকুণ্ডলি আমি দেখতে পাচ্ছি না দশা দেখতে পাচ্ছি না কিন্তু আমি রাশির নামগুলো বলছি যদি আপনার জন্মছকে যদি থাকে তাহলে আপনি কিন্তু কালকে ছোট প্রাইজ হোক বড় প্রাইজ হোক আপনি পঞ্চাশ টাকা হলেও পাবেন আপনি পাঁচশো পাবেন আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ হলেও পাবেন ছোট প্রাইজ আপনি কিন্তু কালকে পেতে চলেছেন অর্থাৎ যে পাঁচ রাশির কথা বলবো এবং আমি আবারও বলছি প্রতিদিন প্রতিদিনের মতো আপনার রাশিচক্রে রাহু বুধ শুক্র এবং শনিকে স্ট্রং থাকতে হবে রাহু বুধ শুক্র শনি এই গ্রহগুলো যদি আপনার স্ট্রং থাকে আপনি কিন্তু লটারি প্রাপ্তি হবে এর পাশাপাশি আপনাদেরকে আমি যেটা বলবো যে আপনার রাশিচক্রে ভাগ্যভাব আপনার রাশিচক্রে পঞ্চম ভাব আপনার রাশিচক্রে ধনভাব এবং কিছু কিছু ক্ষেত্রে একাদশ ভাব যার যত ভাগ্যভাব স্ট্রং থাকবে কিনা সে লটারিতে বড় প্রাইজ কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ লটারিটা সম্পূর্ণ আপনার ডিপেন্ড করছে ভাগ্যের উপর আপনার আপনার ভাগ্য যেদিকে আপনাকে দেখাবে রাস্তা সেই দিকে কিন্তু আপনি কিন্তু অর্থ কিন্তু পাবেন তো কোন এই পাঁচ রাশি তার আগে আমি কালটা আপনাদেরকে বলে দিই শুভ সময়টা বলে দিই এবং রাশি ভিত্তিক সময়টা আপনাকে বলে দিই প্রথম রাশি আপনাদেরকে রাহুকালটা আপনাকে বলি বিকাল চারটা তিরিশ থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বিকাল চারটা তিরিশ থেকে চারটা তিরিশ টু ছটা সন্ধ্যা ছটা পর্যন্ত হচ্ছে রাহুকাল এই সময় কোনো শুভ কাজ করবেন না লটারি বলে না কোনো শুভ কাজে হাত দিবেন না এই শুভ কাজ এই সময় বর্জন করুন একদম চারটা তিরিশ টু ছটা যে শুভ সময়টা আপনাদের কালকে বেরিয়েছে একটা হচ্ছে আপনার দুটো উনষাট মিনিট থেকে দুপুর দুটা উনষাট মিনিট থেকে আপনার বিকাল পা চারটা বত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ চারটা সরি চারটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনাদের শুভ এবং আর টাইম যেটা বেরিয়েছে সেই টাইমটি আপনাদের ক্ষেত্রে ঠিক সময়টা হচ্ছে বারোটা তিন থেকে বারোটা সাতচল্লিশ বারোটা তিন থেকে বারোটা সাতচল্লিশ এটি হচ্ছে আপনাদের শুভ সময় যে দুটি টাইম বলুন শুভ সময় সেই দুটি টাইম আপনারা কোনো মাথায় মিস করবেন না লটারি কাটার চেষ্টা করুন সেই সময়টা খুবই ভালো অর্থাৎ আপনার লাক ফেভার আপনার ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন এবার রাশিভিত্তিক প্রথম যে রাশির কথা বলবো সে রাশি না সিংহ রাশি সিংহ রাশির কালকে লটারির প্রাপ্তি গাঢ় যোগ থাকছে আপনাদের সময়টা হচ্ছে এগারোটা দু মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এগারোটা দুই থেকে বারোটা ছত্রিশ ছত্রিশ মিনিট সিংহ রাশির জন্য কিন্তু কালকে আদর্শ সময় লটারি কাটার জন্য তবে আপনার ভাগ্য চক্রে কিন্তু লটারি লাগা থাকা দরকার দ্বিতীয় যে রাশির কথা আমি বলব যে রাশি লটির সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আদর্শ টাইম আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে আদর্শ টাইম দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে তিনটা বাইশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ আদর্শ সময় তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কালকে যে সময়টা বেরিয়েছে দশটা পনেরো মিনিট থেকে দশটা পনেরো মিনিট থেকে বারোটা আপনার চৌত্রিশ মিনিট পর্যন্ত দশটা পনেরো থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কালকে দিনটা শুভ দেখাচ্ছে এই সময়ের মধ্যে আপনারা যদি সেই শুভ সময়গুলো যদি আপনি নাও মেনটেন করতে পারেন এই রাশিভিত্তিক যে সময়টা বলছি সেই সময় কাটার চেষ্টা করুন এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশি কালকে লটারিতে পেতে চলেছে সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কালকের যে শুভ সময়টা আপনাদের বেরিয়েছে সেই শুভ সময়টা আপনাদের হচ্ছে দুটো ছিচল্লিশ মিনিট থেকে দুটো ছিচল্লিশ মিনিট থেকে চারটা পাঁচ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ দুটো ছিচল্লিশ টু চারটা পাঁচ আপনাদের ক্ষেত্রে শুভ সবশেষ যে রাশি পাঁচ নম্বর যে রাশি তার আগে আবারও বলছি অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলি বিচার করান আপনার রাশিচক্রের যোগ আছে কিনা, সেটা থাকলে কোন সময় আছে কোন বছর আছে যাদের দেখা যাচ্ছে জন্মকুণ্ডলি নেই তারা অবশ্য হস্তরেখা দিয়েও আপনাদের কিন্তু জানতে পারবেন আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কিনা। সেটা কখন আছে কোন বছর আছে এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার ফরচুনার নাম্বার এবং যাদের ক্ষেত্রে রাহু পীড়িত আছে বা বুধপীড়িত আছে বা শনি পীড়িত আছে বা শুক্র শুক্রপীড়িত আছে শুক্র কবচ আপনারা পরিধান করতে পারেন রাহু কবচ আপনার পরিধান করতে পারেন শনি কবচ পরিধান করতে পারেন অর্থাৎ এগুলো কি হবে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু সাপোর্টটা কিন্তু দিবে অর্থাৎ কবচের বিশেষ মাহাত্ম কিন্তু আছে তবে লটারি লাগবে এই কথা বলছি না সে গ্রহগুলোকে কিছুটা হলো আপনার ফেভারে নিয়ে আনা কিন্তু সম্ভব হবে সবশেষ যে রাশি পাঁচ নম্বর যে রাশি সে রাশির নাম আপনার ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে কালকের যে শুভ সময়টা বেরিয়েছে কালকের টাইম যে টাইমটা আপনাদের বার হয়ে এসছে সেটা হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আপনার বারোটা দুই মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সকাল আটটা খুব লং টাইম আপনাদের ক্ষেত্রে বারোটা দুই মিনিট পর্যন্ত আটটা পঁয়তাল্লিশ টু বারোটা দুই অনেকে বাজার করতে যান সেই সময় কিন্তু আপনারা কিন্তু লটারি কাটতে পারেন অর্থাৎ কালকে কিন্তু সময়টা আপনাদের ক্ষেত্রে খুব ফেভার কিন্তু ধনুরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে অর্থাৎ টাইম ভিত্তিক আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি টাইম সময় সময়সূচি অনুযায়ী আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি কোন সময়ে কাটবেন যদি না হয় ক্ষেত্রে আপনি শুভ সময়টা কিন্তু বিশেষ করে আপনি দেখুন শুভ সময় যদি আপনি কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল নিশ্চিত রূপে কিন্তু আপনারা পাবেন তবে আমি আবারও বলছি আপনার পঞ্চম দ্বিতীয় নবম একাদশ এই ভাবগুলোকে স্ট্রং আপনাদের করতে হবে যদি এই ভাবগুলো স্ট্রং থাকে কি না সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে এবং যে পাঁচটি রাশি প্রতিদিন কিন্তু রাশিভিত্তিকে আমি আলোচনা করে থাকছি প্রত্যেক দিন যারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার আবারও বলছি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এর পাশাপাশি আমার যে বুকিং নাম্বারটি যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণরূপে পেড সার্ভিস এখানে আপনাদেরকে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান আপনাদেরকে দিতে হবে তারপরে আপনারা সমস্ত ডিটেলসটা আপনারা হোয়াটসঅ্যাপে যতটা করবেন কি না ততদিক আপনারা কিন্তু জানতে কিন্তু পারবেন অর্থাৎ আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে অনেকে ফোন করছেন যে স্যারের সাথে কথা বলুন না এটা সম্ভব নয় আর এটি সম্পূর্ণ বুকিং পদ্ধতি বুকিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু আমার সাথে কথা কিন্তু বলতে পারবেন যারা লটারির জন্য স্পেশাল জানতে চাইছেন লটারি স্পেশাল অনেকে লটারির জন্য স্পেশাল হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে স্যার এই টিকিটটা দেখুন টিকিট টিকিটের নাম্বার দিয়ে কোনো লাভ নেই আপনার ভাগ্যের নাম্বারটা দেখা দরকার আপনার ভাগ্যে আছে কি না ভাগ্যে যদি আপনার থাকে তাহলে কিন্তু হবেই কিছু থাকে আমি বারবার বলেছি না যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে তিথি ক্ষণটা কিন্তু বিশেষভাবে আছে আর যার কপালে নাই ঘি হলে হবে কি অর্থাৎ আপনার কপালে যদি নাই থাকে আপনার কপালে যদি ঘি নাই থাকে সেটা আপনি হাজার চেষ্টা করে কিন্তু হবে না এই জায়গাটাই কিন্তু আপনাকে এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ আপনাকে নিতে হবে যে আপনার লটারির যোগ আছে কি না যদি লটারির যোগ থাকে সেই জায়গাটা বা সেই গ্রহ যদি কিছুটা হলো আপনার ফেভারে থাকে আপনি কিন্তু কোটিপতি আপনি কিন্তু হতেই পারেন কারণ এটা সম্পূর্ণরূপে লটারিটা আবারও বলছি সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা অর্থাৎ গ্রহ চক্র একটা কথা আছে গ্রহ মানুষকে কিন্তু ঘুরায় আমরা অনেকে বলি না আমরা এই কাজটা করলে মনে হয় এটা ভালো হতো ওটা ভালো হতো এটা কিচ্ছু না মানুষ গ্রহচক্রে ঘুরে গ্রহের খেলা সম্পূর্ণটা গ্রহের খেলা তো আপনি অবশ্যই যারা লটারি কেটে প্রচুর টাকা নষ্ট করেছেন বা যারা কাটছেনই না দেখা গেল আপনার জন্মছকে লটারির যোগ আছে যারা কাটছেন না তাদের দেখা গেল জন্মছকে লটারি যোগ আছে অবশ্যই আপনারা নিজস্ব জন্মছক ছক অ্যানালাইসিস করে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোজার হয়তো আপনিও হতে পারেন নাম্বার ওয়ান পজিশানে আপনিও যেতে পারেন লটারি থেকে আপনিও কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে পারেন অর্থাৎ এটি সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর আপনার ভাগ্য যেমন সাথ দিবে আপনি ঠিক আপনি কিন্তু লটারি থেকে অর্থ কিন্তু পাবেন এই রবিবার ষোলো তারিখ পাঁচ রাশির প্রবল যোগ সৃষ্টি হয়েছে লটারিতে ছোট হোক বড় হোক মাঝারি হোক যে কোনো প্রাইজ পাবার কিন্তু সম্ভাবনাটা বাড়িয়ে দিচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই আগামীকাল আবারও আপনাদেরকে আমি জানাতে চলেছি লটারি স্পেশাল ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ